শুক্রবার সকালেই পৃথিবীর ওপর দিয়ে চলে গেছে একটি গ্রহাণু। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে 3600 কিলোমিটার দূরত্ব দিয়ে বয়ে গেছে এই গ্রহাণু। পৃথিবীর বাইরে এমন আরও অনেক গ্রহাণু ভাসমান অবস্থায় আছে যেগুলো এখনও শনাক্ত করা বাকি। এই গ্রহাণুটি গেল সপ্তাহে আবিষ্কার করেন ক্রিমিয়ার মহাকাশ বিজ্ঞানী গেনারি বরিসভ। বিজ্ঞানীরা আগেই জানতেন এই গ্রহাণুর পৃথিবীকে আঘাত করার কোনো সম্ভাবনা নেই, স্যাটেলাইটকে আঘাত করারও কোনো সম্ভাবনা ছিল না। যদি 2023 বিইউ পৃথিবীকে আঘাত করত, ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি ছিল। এই গ্রহাণুর আকার 3.5 থেকে 8.5 মিটার। যদিও 2013 সালে রাশিয়ার চেলিয়ান বিস্কে যে উল্কাপিণ্ড আঘাত হানে সেটির আকার ছিল 20 মিটার। নাসা বলছে পৃথিবীর দিকে ধেয়ে আসার আগে একটি গ্রহাণু সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মতো ঘুরে একটি কক্ষপথ 359 দিনে অতিক্রম করে। পৃথিবীকে সরাসরি আঘাত করে ভয়াবহ ক্ষতি করতে পারে এমন বড় গ্রহাণুর সন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর আগে পৃথিবীতে 12 কিলোমিটারের গ্রহাণু বিধ্বস্ত হয়ে ডাইনোসর যুগের বিলুপ্তি হয়েছিল। সে ধরনের আশঙ্কা না থাকলেও অনেক গ্রহাণুই বিজ্ঞানীদের পক্ষে শনাক্ত করা সম্ভব হয়নি। মহাকাশে ঘুরতে থাকা গ্রহাণুগুলোর মধ্যে মাত্র 40% গ্রহাণুর গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত বলতে পারেন বিজ্ঞানীরা। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।